আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ছুটির দিনের খুব ছোট্ট একটা ঘোরাফেরার ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, আর আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমি ছুটির দিনে আর কি লাস্ট 16ই ডিসেম্বর গেছিলাম চিড়িয়াখানাতে আমার ভাগ্নি আর ভাগ্নির হাজব্যান্ডের সাথে। তো ওখানে কিছু ছোটো ছোটো ভিডিও আমি করে নিয়ে এসেছি যেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি, আর এটা কিন্তু জলহস্তি, দেখে বুঝতে পারতেছেন, অনেকে চিনেন হয়তো বা অনেকে আবার চিনেন না। তো আমার কাছে আজব লাগছে আসলে, জলহস্তিগুলো এতটাই হেলদি, আর মনে হচ্ছে যে ওরা না খেয়ে আছে, মাটির মধ্য দিয়েও খাবার খুঁজতেছে। আমি ঠিক জানি না যে জলহস্তিরা মাটি খায় কি না, তবে এতটুকু জানি যে ওরা সবসময় পানির মধ্যে থাকে আর বেশিক্ষণ উপরে উঠে থাকতে পারে না। তো এটাই আর কি ভিডিও করলাম, মেজি দেখুন ওরা মাটি খাচ্ছে কিন্তু। লকডাউনের কারণে কিন্তু প্রায় 7 মাসের বেশি চিড়িয়াখানা বন্ধ ছিল। তো অনেকদিন পরে ওপেন হওয়ার কারণে কি মানুষ প্রচুর পরিমাণে ছিল চিড়িয়াখানার মধ্যে, তো ঠিকমতো ঘোরা যাচ্ছিল না। তারপরে অল্প একটু ঘুরে আমি চলে আসছিলাম। তো এখন আমি উট পাখি দেখতেছিলাম আর কি, আর দেখুন উট পাখিগুলো কিন্তু পাতা খাচ্ছে, আর অনেক বড় উট পাখিটা। এই ভিতরে কিন্তু অনেকগুলো আছে উট পাখি, আর এই লকডাউনের ভিতরে কিন্তু অনেকগুলো পশু পাখি বাচ্চা দিয়েছে, আর ভিতরটা দেখতেও অনেক সুন্দর হয়েছে, আগে থেকে পরিবেশ অনেক ভালো করছে। তো সব কিছু মিলিয়ে ওই দিন অনেক আনন্দ করছি, অনেক মজা করছি চিড়িয়াখানাতে এসে, অনেক কিছু দেখেছি আর কি। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।